তার আমার আবরি সাপ্লাই। আমরা যারা শহরে থাকি, ব্যস্ত শহর, তার মধ্যে এই গ্রামের দৃশ্য দেখা আমাদের কাছে মনে হয় স্বর্গ, কি তাই না? আজকে ভাবছো কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি রাবড়ি গ্রাম। তোমরা কম বেশি তো সবাই জানো, গুগলে সার্চ করলে পেয়ে যাবে। এই গ্রামটার আসল নাম আইয়া গ্রাম, যেটা গাংপুরে অবস্থিত। তোমরা যদি নিজেদের গাড়ি করে আসতে চাও, তাহলে গুগলে রাবড়ি গ্রাম মারবে, গুগলের লোকেশন দেখে চলে আসতে পারবে। কিন্তু যাদের গাড়ি নেই, তারা যদি আসতে চাও, তাহলে তারা ডানকুনি থেকে নেমে সেখান থেকে রিজার্ভ অটো করে এই আইয়া গ্রামে চলে এসো। গ্রামটায় পুরো গ্রামটার প্রতিটা বাড়িতেই নাকি রাবড়ি তৈরি হয়। চলো তাহলে ঘোরা যাক তাহলে রাবড়ি গ্রাম, কী করে তৈরি হয়, কি প্রসেস কি আছে সবই তোমাদের দেখাবো। সঙ্গে থেকো রাবড়ি গ্রাম। আর হ্যাঁ বন্ধুরা, ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও। এই দেখো বন্ধুরা, রাবড়ি তৈরি হচ্ছে, দেখেছ? সেই সকাল থেকে নাকি রাবড়ি নিয়ে বসেছে। আসছে আসছে, ভেতরেই আসছি দাদা। তোমাদের আগে ফোন নাম্বার সব নিয়ে তারপর তোমাদের ভেতরে ঢুকছি। এখানে বন্ধুরা গ্রামের মানুষরা এতটাই ভালো হয়, তোমাদের বাড়িতে বাড়িতে তুমি একটু উঁকি মারলেই তোমাকে ডেকে নেবে আর বলবে আসুন আগে রাবড়ি একটু খেয়ে যান। এবার শোনো বন্ধুরা, রাবড়ি বানানোর জন্য মেন লাগে দুধ, যেটা দেখছো কন্টিনিউ দুধ আসছে সারা গ্রাম জুড়ে। এই 7 কেজি থেকে কত মোটামুটি রাবড়ি আসবে? সারাদিনে কত করো? 30 কেজি 40 কেজি রাবড়ি নাকি রাবড়ি বলছিল তো। এর মধ্যে কি চিনি দিতে হয়? এখন না, এটা লাস্ট হয়ে গেলে লাস্ট হয়ে আসলে চিনি দিতে হবে। আঁচ হেভি কম তাই তো? একদম কম আছে, পরিমাণ মতো। এটা হয়ে যাওয়ার পর ঠান্ডা হতে তো সময় দেবে? হ্যাঁ, 1 ঘন্টা মতোই লাগবে ঠান্ডা হতে। আচ্ছা, এখানে বন্ধুরা শীতকালে খেজুর গুড়ের রাবড়িও পাবে। আমি এনাদের কাছ থেকে খেজুর গুড়ের রাবড়ি নিয়েছিলাম। খেজুর গুড়টা কি সুন্দর, অসাধারণ ছিল গো টেস্ট। উফ,
এই যো, ব্যাস আমাদের তৈরি হয়ে গেল নলের গুড়ের রাবড়ি। রাবড়ি বানানো তো তোমরা সবাই দেখলে, চলো এবার রাবড়ির গল্প শুনে আসি। এই পুচকেটা আমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছে, চলো তাহলে। বাড়িটার ভেতরে একটু ঢুকতেই গিয়ে দেখি ওনাদের গোয়াল ঘর, যেটা বুঝলাম প্রত্যেকের বাড়িতে একটা দুটো করে গরু আছেই, দুধ দোয়াচ্ছে আর সেই দুধ দিয়ে তৈরি হয়ে যাচ্ছে রাবড়ি। চলো তাহলে রাবড়ির গল্প শুনি। এটা তাহলে এরকম হলদে টো হলো কেন? এটা এরকমই আসে, এর তো সাদা একটু সাদা, এতে সারা ঘরে আছে। আচ্ছা কাকু, এই সিলিং ফ্যানে কেন হয় না, এই পাখা দিয়ে কেন করছো বল? ওখানে ওখানে তুমি বলো, তুমি বলো, আমি বলতো আমার গলা ভালো না। আরে সুন্দর লাগছে তোমার গলা, তুমি বলো না। যে সিলিং ফ্যানে ওটা হবে না, ওটা এই আমাদের হাত পাখা আর এই বাঁশের কাঠি দিয়ে বানানো। সিলিং ফ্যানে আসবে না? না আসবে। আচ্ছা এটা আবিষ্কার কে করে গেছে? এটা আবিষ্কার করে গেছে মনসাচরণ বালতি। মনসাচরণ বালতি সেই গ্রামেই থাকতো? সেই গ্রামেই থাকতো। গরমের সময় তো প্রচন্ড কষ্ট হয়, শীতের সময় তাও একটুখানি ঠিক আছে। আচ্ছা একটা কড়াইতে 7 কেজি দুধ দেয়, সেখান থেকে 2 কেজি রাবড়ি হয়। আর একটা দুধ মারতে এদের লাগে 1 ঘন্টা, তারপরে আরও 1 ঘন্টা লাগে এই রাবড়িটাকে শোকাতে, শোকাতে মানে ঠান্ডা করতে, তারপর এরা এরকমভাবে কাটে। তার আমার আপডি সাপ্লাই। তোমার ফোন নাম্বারটা বলো। 7365-99-0404। আচ্ছা তোমার এই দোকানটার নাম? তার আমার আপডি সাপ্লাই। খুব সফট, হাতে খুব সফট, দারুন। দুধের এখন একটা আলাদা স্ট্রাকচার, একটা আলাদা গন্ধই আসছে এখনো, দারুন, খুব সুন্দর, দারুন একটা গন্ধ বেরাচ্ছে দুধের। সারা বছরই তোমরা করো তাই তো? সারা বছর। দারুন খেতে কাকু, দারুন। এটাই আমাকে দিয়ে দাও, 500 মতো দিয়ে দাও। উফ, গরম গরম রাবড়ি দেখেছো বন্ধুরা, চলে এসো কিন্তু এই নাম্বার। আমি মোটামুটি 500 মতো নিলাম। দাদা সারাদিনে কত দুধ তোমাদের লাগে?
আমাদের সারা দিনে মোটামুটি 150 কেজি দুধের কাজ। 150 কেজি দুধের কাজ এক একটা কড়াইতে কত মোটামুটি? একটা কড়াই 7 কেজি দুধে আপনার 2 কেজি রাবড়ি, 2 কেজি রাবড়ি আসবে। আচ্ছা, আর এখন তো শীতকাল, এখন তোমরা ওই নলের গুড়ের করো না? গুড়ের গুড়ের করো, গুড়ের করো। গুড়েরটা হচ্ছে 400 টাকা। আচ্ছা, সুগার ভিটা হচ্ছে 400 টাকা, আর এই নর্মালটা 300, নর্মাল 300 টাকা। বাড়িতে কতদিন রেখে খেতে পারবে? বাড়িতে এটা মোটামুটি আপনার 3 দিন থাকবে, 3 দিন থাকবে। আর গরম অতিরিক্ত পড়ে গেলে হ্যাঁ থাকে না। তোমরা এখানে সারা বছরই করো তাই তো? হ্যাঁ, আমাদের সারা বছর। উপরে এটা কি দিলে? আর আমি যে এটা এলাচ, এলাচ আমি আমার বন্ধুরা, তোমরা এটা ভেবো না, পুরো গ্রামে গ্যাসেই হচ্ছে অনেক জায়গায়, কিন্তু কয়লা নতুন করে বসাচ্ছে এখন। সেগুলোর স্বাদ কিন্তু দারুণ ছিল গো, সেটাই ভিডিওতে তোমাদের বলে বোঝাতে পারবো না। সামনে না গেলে বুঝতেই পারবে না তার স্বাদ কি কয়লার আছের। কিন্তু যাই যা বলো, এই রাবড়ি বানানো খুব খাটনির কাজ, অনেক ধৈর্যর কাজ। সারা দিন ধরে এরা কাজ করে এবং সারা গ্রামটাই এই রাবড়ি বানিয়ে যায়। তোমরা পারলে অবশ্যই ঘুরে যেও এই রাবড়ি গ্রামে। দু প্যাকেট অবশ্য, তাহলে চলো আজকে তাহলে রাবড়ি গ্রাম থেকে বিদায় দিলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তাহলে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে নতুন জায়গায়। ততক্ষণে বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও, ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করে দিও। আজকের মতো টাটা রাবড়ি গ্রাম থেকে।